সূর্য সত্য, চাঁদ সত্য, তেমনি ভাবে আপনার জীবনে সুখ আর দুঃখ আসবে, এটাও সত্য, আজ থেকে 5 অথবা 10 বছর পর। আপনার সাথে যা যা হবে এবং আপনি যে অবস্থানে থাকবেন সেটার পুরো কৃতিত্ব যে মানুষটা পাবে, সেই মানুষটা একমাত্র আপনি। কারণ আপনি আজ থেকে নিজেকে বদলানোর জন্য যতটুকু চেষ্টা করবেন, একটা সময় গিয়ে আপনার সেই চেষ্টাগুলো আপনার সফলতা সেজে আপনার সামনে এসে দাঁড়াবে। খারাপ সময় আসবে, খারাপ সময়ে খারাপ অভিজ্ঞতাও হবে, কিন্তু খারাপ সময়ের কাছে হার মেনে নিলে আপনি বোকা মানুষের কাতারে পড়ে যাবেন। কারণ অন্ধকার রাতের পর যেভাবে ভোরের মিষ্টি সূর্যটা দেখতে পাওয়া যায়, তেমনি ভাবে খারাপ সময়ের পর ভালো সময়েরও দেখা পাওয়া যায়। আপনাকে শুধু সেই ঘুটঘুটে অন্ধকার রাতগুলোতে দাঁতে দাঁত চেপে সেই ভোরের মিষ্টি সূর্যটা দেখার জন্য একটু ধৈর্য ধরতে হবে। হয়তো আপনার জীবনে অনেক মানুষ আছে যারা আপনার খারাপ সময়ে আপনাকে উপদেশ দেয়, সঠিক রাস্তার সন্ধান দেয়, কিন্তু কোনো একটা সময় হয়তো সেই মানুষগুলো থাকবে না। তখন আপনাকে সঠিক রাস্তা খুঁজে নিতে হবে, আপনাকে একা চলার সাহস ও শক্তি অর্জন করতে হবে। যখন আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে তখন আলহামদুলিল্লাহ বলুন, কারণ সৃষ্টিকর্তা আপনাকে দিয়ে আপনার জীবন পরিবর্তন করতে চাচ্ছেন, আপনাকে স্বনির্ভর বানাতে চাচ্ছেন, আপনাকে আগের থেকে অনেক বেশি সহ্য ক্ষমতা দিতে চাচ্ছেন। কষ্ট তো হবে, দুঃখ আসবেই, জীবন বদলাতে চাইলে ঘাম ঝরাতে হবে। যখন আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চাইবেন তখন এটা মনে করুন আপনার সামনে পিছনে কেউ নেই, আপনার আশেপাশেও কেউ নেই আপনাকে সাহায্য করার মতো, আপনাকে একাই আপনার স্বপ্ন পূরণ করতে হবে। কেউ সাথে থাকুক আর না থাকুক, আপনাকে একাই প্রতিনিয়ত সামনে এগিয়ে চলতে হবে। রাস্তায় অনেক বাধা আসবে, আর বাধা আসলেই আপনি আপনার যোগ্যতা পরীক্ষা করে দেখতে পারবেন। প্রথমত ভাবতে হবে আপনার কেউ নেই, দ্বিতীয়ত ভাবতে হবে আপনাকে আপনার স্বপ্ন একাই পূরণ করতে হবে। খারাপ সময় আসলে আপনার পাশে কেউ থাকবে না, তবে এটুকু মনে রাখুন যদি খারাপ সময় কেউ আপনার পাশে থাকে তবে সে আপনার ভালোবাসা পাবার পরিপূর্ণ যোগ্যতা রাখে। কেউ যদি আপনাকে এসে বলে আপনি কোনো একটি কাজ করতে পারবেন না, তাহলে বুঝে নিন ওই মানুষটাই সেই কাজটি করতে পারে না, তাই সে চিন্তা করতে পারছে না, ওই কাজটা আপনি করে দেখাতে পারবেন। একটি গ্লাসের ভিতর আপনি একই সময়ে 2 গ্লাস পানি রাখতে পারবেন না, তেমনি যার যোগ্যতা যতটুকু সে তার থেকে বেশি আপনাকে নিয়ে চিন্তা করতে পারবে না। আপনি যতক্ষণ চাচ্ছেন ততক্ষণ বসে থাকতে পারবেন, কিন্তু যখনই আপনি সামনে এগিয়ে যেতে চাইবেন তখনই আপনার পা সামনে বাড়াতে হবে। হ্যাঁ, জীবনের পরিবর্তন করতে চাইলে অন্তত নিজের অবস্থানের পরিবর্তন তো করতেই হবে। আপনি সামনে এগিয়ে যেতে চাচ্ছেন কিন্তু আপনি সেই আগের জায়গাটাতেই বসে আছেন, আগের নিয়মেই আপনি জীবনযাপন করছেন। জীবন কি বদলাবে? এতদিন যে নিয়মে চলার পরেও আপনি আপনার জীবন বদলাতে পারেননি, সেই নিয়মটাকে বদলে ফেলুন। কষ্ট তো হবে, তবুও সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। কষ্ট তো হবে, তবুও বন্ধুদের সাথে আড্ডা, নাটক সিনেমা দেখে সময় নষ্ট না করে নিজের স্বপ্ন রিলেটেড একটি করে বই পড়ার চেষ্টা করুন। হ্যাঁ, আমরা মাঝে মাঝে আমাদের জীবনের উদ্দেশ্যের কথা ভুলে যাই, তাই আপনি আপনার জীবনের উদ্দেশ্যের কথা মনে রাখতে চাইলে প্রতিদিন একটি করে হলেও মোটিভেশনাল ভিডিও দেখার চেষ্টা করুন। আপনি যতটা চেষ্টা করবেন আল্লাহ আপনাকে ততটা পরিমাণ অথবা তার থেকেও বেশি সফলতা দেবেন, আপনার চেষ্টার পরিমাণ থেকে একটুও কম দেবেন না।